গাইবান্ধার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে দুর্গাপূজার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল মন্দিরটিতে রয়েছে এটি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর যে ভগবানপুর যে মন্দির রয়েছে এখানে রয়েছে তো আসলে আমার পিছনে যে মন্দিরটি দেখছেন এখানে কিন্তু তারা পূজা অর্চনা করছেন আজ কিন্তু তাদের যে পূজা যে অর্চনা রয়েছে এটি কিন্তু তারা সমাপ্তি হয়েছে তারপরেও কিন্তু যে তিথির কারণে কিন্তু তারা যে কাল তারা এই যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তারা পূজা শেষ করবে বলে আমাকে জানিয়েছে তো আমি জেলা প্রশাসক কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে এবার যে জেলায় মোট যে গতবারের তুলনায় এবার কমে কিন্তু পাঁচশো একষট্টি মন্দিরে কিন্তু এই দুর্গা উৎসব পালিত হচ্ছে তো আমি আসলে একজন পুরোহিতের সঙ্গে কথা বলতে চাই যে এইবার তো অনেকখানি পূজা কম দেখছেন তো এটি কেন হচ্ছে কি মনে করেন সবাইকে শারদীয় শুভেচ্ছা তবে পূজা কম হওয়ার কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধি আর একটু ভীতিও কাজ করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভেতর আর তাছাড়া প্রশাসনিকভাবে নিরাপত্তা ভালোই ছিল হ্যাঁ সব দিক দিয়ে ভালো তো আসলে আমাদের গাইবান্ধা জেলায় যে যে মন্দিরগুলোতে আমরা ঘুরে যেটি দেখেছি যে আইন যে পরিস্থিতি এটি কিন্তু স্বাভাবিক ছিল কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে পূজার সব শেষ খবর